আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট ফ্রেন্ডশিপ স্টোরি অফ দ্য ইয়ার? হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদাকে নিয়ে, খাদানকে নিয়ে, আলটিমেটলি এক্স্যাক্টলি কালকের, কালকের এক্স্যাক্টলি কিন্তু ঠিক সকাল 11টার সময় কিন্তু মুক্তি পাবে খাদানের টিজার। কিন্তু তার আগে খাদানকে নিয়ে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করছে, যেই বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলাটা হওয়াটা দরকার, এবং যে বিষয়টাকে নিয়ে আমি তো অবশ্যই অবশ্যই কিন্তু বস কথা বলবো। তার কারণটা হচ্ছে গুরুদেব আসছে খাদান নিয়ে, গুরুদেব আসছে মাস কমার্শিয়াল জোনে, কিন্তু ফিরছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গুরুদেব, এবং জিতার সঠিক একজন কম্পিটিটর কিন্তু আবার ফিরছে মাস কমার্শিয়াল সিনেমাতে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তো এই যে আপডেটটা গতকাল রিলিজ করা হয়েছে, যে বিগেস্ট ফ্রেন্ডশিপ স্টোরি অফ দ্য ইয়ার, এইটার মানেটা কি? তো এখানে আমরা কিন্তু মোটামুটি একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যখন সেকেন্ড স্কেডিউল কমপ্লিট হয় এবং তার সঙ্গে সঙ্গে আনন্দবাজার অনলাইনে যখন একদম প্রথমের দিকে যখন প্রত্যেকের লুক সেটের ছবিগুলোকে রিভিল করা হয়েছিল, তখন কিন্তু একটা গল্পের প্লট, একটা গল্পের লাইন কিন্তু আমাদের কাছে এসেছিল, এবং সেটা হচ্ছে গিয়ে দেবদা এবং হচ্ছে আমাদের যিশু সেনগুপ্তের মধ্যে একটা অদ্ভুত দুর্দান্ত বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এই গল্পের মধ্যে বলা হবে, এবং সেই গল্পের মধ্যে হয়তো এমন কিছু কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে যেটা গল্পকে আরও সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কিন্তু গল্পের যে মেন প্লট লাইনটা কিন্তু বেসিক্যালি হতে পারে দুই বন্ধু, অর্থাৎ দেবদা এবং যিশুর মধ্যেকার যে ফ্রেন্ডশিপ, যে বন্ধুত্ব, তার উপরেই বেসিক্যালি হয়তো মেনলি কিন্তু ফোকাস করা হবে, এবং তাই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে বিগেস্ট ফ্রেন্ডশিপ স্টোরি অফ দ্য ইয়ার। এটার মানে কিন্তু বস এইটাই। এবার দেখা যাক খাদানের যে অফিসিয়াল টিজারটা গত কালকের আসবে, সেখানে এই সম্বন্ধে কিছু প্লট লাইন বা আইডিয়া আমরা পাই কি না, এবং এটা যদি পাই বা যদি হয় তাহলে কিন্তু দুর্দান্ত হবে। এবং এই রকমের একটা ফ্রেন্ডশিপ গল্প যেখানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে, যেখানে মাস অ্যাকশন থাকবে, মাস মুভমেন্ট থাকবে, এই সমস্ত বিষয়পত্রগুলো থাকলে খাদানের যে ক্রেজটা আরও কিন্তু বস অনেক 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 জায়গায় অনেক উচ্চতায় কিন্তু বস পৌঁছাবে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং খাদানের টিজারকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খাদান সংক্রান্ত এবার প্রচুর ভিডিওস কিন্তু আসবে, টেক্কার সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওস এবার কিন্তু আসতে থাকবে, দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।